নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা ভীষণ ভালো একটা রেসিপি নিয়ে এসেছি, আসুন সঙ্গে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চকলেট আর ড্রাই ফ্রুট দিয়ে এই কেকটা বানিয়েছি যাতে সবাই তৈরি করতে পারে, সহজ উপায়ে আমি দেখিয়ে দেব, আসুন সঙ্গে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে উপকরণটা বলে দিই, 1 কাপ দুধ নিয়েছি, 4 চামচ টক দই নিয়েছি, আর কাজু আর কিশমিশ নিয়েছি 2 চামচ করে, 4 চামচ। এখানে মোরব্বা নিয়েছি 2 চামচ, খেজুর নিয়েছি 2 চামচ, আর টুটি ফ্রুটি নিয়েছি 2 চামচ। তারপরে এসেন্স এটা 1 চামচ, গুড় 1 কাপ পরিমাণ একদম ঘন করে ফোটানো, এটা রিফাইন্ড অয়েল 1/4 কাপ, আর তারপর নিয়েছি 1.5 কাপ ময়দা। এই সব উপকরণগুলো এখানে নিয়ে নিলাম। তারপরে এটা নিয়েছি ইনো, আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করছি না। তারপরে একটা বোলের মধ্যে আমি প্রথমে লিকুইডগুলো মিক্স করে নেব। গুড়টা একদম ভালো করে ফুটিয়ে জাল করে নেওয়া আছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা, দুধ আর গুড় খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আরও খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন, তারপরেও আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব, যেন কোনো দানা দানা না থাকে সেইভাবে দেখে নিতে হবে। একদম খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এসেন্স। এসেন্সটা দিলে দোকানের মতো একেবারে কেকের ফ্লেভারটা পাবেন। তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা চালনি নিলাম, তারপরে ময়দাটা চেলে নিতে হবে, তারপরে এর মধ্যে একটা ইনো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে চালনি দিয়ে এভাবে খুব ভালো করে চেলে নেব, কোনো যেন দলা না থাকে, খুব ভালো করে চেলে নিলাম। তারপরে বাকি যে ময়দাটা আছে সেটা দেওয়ার আগে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, কারণ ময়দা দেওয়ার আগে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে হবে। আর 1/2 কাপ যে ময়দা আছে সেটা ড্রাই ফ্রুটের সঙ্গে এভাবে মিশিয়ে নিলাম। চালাও হয়ে গেল আর এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। মিশিয়ে নিলে তাহলে কেকের সব জায়গায় ছড়িয়ে থাকবে ড্রাই ফ্রুটগুলো, না হলে সবগুলো তলায় বসে যাবে। ফ্রুটগুলো ইউজ করতে গেলে কেকের সময় এরকম ময়দাটা মাখিয়ে নিতে হয়, তারপরে খুব ভালো করে মিক্স করে নেব। এবারে ব্যাটারটা দেখুন, দেখাচ্ছি ঠিক এইরকম হবে, একেবারে মোটা টাইট হবে না, একেবারে পাতলা হবে না। টেস্টে একটু করে দেখতে পারেন, যদি বা এই গুড়ের মিষ্টিতে যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনি ইউজ করতে পারেন। তারপরে একটা কেক মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে সেই মোল্ডের মতো কাগজ দিয়ে বসিয়ে দিয়েছি, আমার রেডি করা ছিল। তারপরে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে এর মধ্যে যদি এয়ার বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে। তারপরে যে কোনো কেক বসানোর আগে সেই কড়াইটা বা ডেকচিটা প্রিহিট করে নিতে হবে 10 মিনিট। তারপরে কেকটা 1/2 ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম লো আঁচে। তারপরে একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি, দেখুন একদম যখন কাঠির মধ্যে লেগে নেই তখন যেন পারফেক্ট কেকটা হয়ে গেছে। এবারে নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন যখন ঠান্ডা হয়ে যাবে এই ঢাকনা অবস্থায় রেখে দেবেন কেকটা নামিয়ে। তারপরে ঢাকনা খুলে ঠান্ডা হয়ে গেলে এভাবে সাইড থেকে এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এবারে প্লেটটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে উল্টে দেব। দেখুন কত সহজে বেরিয়ে গেল, কোনো বাটার পেপার লাগবে না, এমনি যে কোনো কাগজ হলে হবে, কাগজটা একটু মোটা সাইজের কাগজ হবে তাহলে হয়ে যাবে। আর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হয়, নিলে বাটার পেপার লাগে না, সাধারণ কেক এমনিতেই তৈরি করে নেওয়া যায় বাড়িতে। দেখুন খুব সহজেই উঠে গেল, কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে দেখুন। এবারে ডেকোরেশন করব, তার জন্য 1/2 কাপ জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনির গুঁড়ো।
তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে গুলে নেব। খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1.5 চামচ। এক চামচ দিলাম আর তারপরে হাফ চামচ দিলাম। চিনি, জল, কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার খুব ভালো করে গুলিয়ে নেব। নিয়ে তারপরে গুলে গেলে তারপরে আমি গ্যাসে বসিয়ে দেব। এবারে লো আঁচে কন্টিনিউয়াস এভাবে নেড়ে একটা জেল তৈরি করে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে কেকটা ডেকোরেশন করছি। দেখুন, প্রথমে জেলটা এর উপরে দিয়ে একটা কোটিং তৈরি করছি, যেখানে উঁচু নিচু খালাখন্দ হয়ে আছে এই মোটা জেলটা দিয়ে চারদিকটা এভাবে আমি বুলিয়ে নিচ্ছি। দেখুন, একটা চামচের সাহায্যে নিচ্ছি, চারদিকটা এভাবে আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 10 মিনিট পরে একদম শুকিয়ে যাবে যখন, তখন একটা পাতলা জেল তৈরি করেছি। যেটা আগে মোটা জেল তৈরি করেছিলাম একই সিস্টেমে, একটু জল বেশি দিলে পাতলা জেল হয়ে যাবে। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি। আর কিছুই করব না, আর হাত দেবো না, চামচ দেবো না বা ছুরি দেবো না, কিছু দেবো না, তাহলে গ্লেজটা নষ্ট হয়ে যাবে। আরও 10 মিনিট পরে এভাবে আমি তুলে নিচ্ছি। আর ডেকোরেশন করবার জন্য আমি এখানে হোয়াইট চকলেট নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি। হোয়াইট চকলেটগুলো গুঁড়ো করে এর উপরে এভাবে আমি ডেকোরেশন করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারেন। এই ডেকোরেশন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও এইভাবে করতে পারেন। মাছ থেকে ভাগ করে দিলাম আর তারপরে আরও কিছুটা গুঁড়ো নিয়ে আমি সাইডে দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তারপরে একটু গ্রেট করে একটা সাইডে দিয়ে দিচ্ছি আর কিছু কাঠবাদামও একটা সাইডে দিয়ে দিলাম। ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।